বন্ধুরা, তোমরা যারা রেলে সরকারি চাকরি করতে চাও, তোমাদের জন্য রেলওয়ে সুখবর দিল। রেলওয়েতে আসতে চলেছে রেলওয়ে বিগেস্ট আপকামিং ভ্যাকেন্সি, যেখানে প্রায় 3 লাখ ছাত্রছাত্রী কিন্তু রেলওয়েতে সরকারি চাকরির সুযোগ পাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কি যোগ্যতা রাখবে, কোন কোন পোস্টের জন্য কি কি পোস্ট বেরোবে, কোটায় কত ভ্যাকেন্সি রয়েছে, কি কি সিলেবাস রয়েছে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই এই রেলওয়ে আপকামিং ভ্যাকেন্সির সম্পূর্ণ তথ্য এই ভিডিও দ্বারা তুমি পেয়ে যাবে। কাজে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত রীতিমতো আলোচনা করব আপকামিং রেলওয়ে ভ্যাকেন্সি নিয়ে। তো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, অনেকেরই স্বপ্ন থাকে রেলওয়ের বিভিন্ন পোস্টে আমরা সরকারি জব করব এবং সরকারি জবের মাধ্যমে নিজের কেরিয়ার বিল্ড করব। তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে রীতিমতো অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তোমাদের নতুন বিগেস্ট ভ্যাকেন্সি আসতে চলেছে এই কিছুদিনের মধ্যেই। কি কি ভ্যাকেন্সি আসবে, কি কি পদ রয়েছে, পদ তো বহুত রয়েছে, সমস্ত পদ নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা সরকারি চাকরি করতে চাইছো, তোমাদের যাদের সরকারি চাকরির স্বপ্ন রয়েছে, তোমরা অতি অবশ্যই এখন থেকেই প্রস্তুতি চালিয়ে যাও এবং তোমাদের জন্য প্রস্তুতিমূলক ভিডিও আসছে চ্যানেলে, তাই জন্য সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করে থাকলে। আর প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখলে কি হবে, যখনই তোমাদের ভ্যাকেন্সি আসবে, ফর্ম ফিল আপ করবে, এক্সাম দেবে, ততদিনে তুমি ভালো প্রস্তুতি নিয়ে ফেলবে, অন্য থেকে এগিয়ে যাবে। তো একে একে পোস্টগুলো তোমাদের বলে রাখি। দেখো, বিভিন্ন পোস্ট বেরোচ্ছে রেলওয়ের, টোটাল ভ্যাকেন্সি প্রায় 2,60,000-এর ওপরে। তো এখানে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, প্রথমে যেটা ভ্যাকেন্সি রয়েছে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি থাকবে, যেখানে তোমার বয়স কত হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স থাকে, তাহলে তোমরা আরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে। যোগ্যতা কী লাগবে, ভালো করে এই জায়গাটা বুঝে নাও, যোগ্যতা কী লাগবে। যোগ্যতা হচ্ছে 10 উইথ IIT, অর্থাৎ 10 পাস করে যদি তোমার IIT সার্টিফিকেট থেকে থাকে, IIT করে থাকো, তাহলে তোমরা 10 পাসে প্লাস IIT সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে যদি ডিগ্রি থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে, এবং তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমরা যদি করে থাকো, অর্থাৎ কেউ পলিটেকনিক করেছো বা কোনো ডিপ্লোমা করেছো, ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো ডিপ্লোমা, তাহলে কিন্তু তোমরাও আবেদন করতে পারবে। যদি সিলেবাসের কথা বলি, কী কী সিলেবাস থাকবে এই RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য, দেখো সিলেবাস দেখে নাও। অ্যারিথমেটিক থাকবে, অর্থাৎ পাটিগণিত থাকবে তোমাদের, তারপরে রয়েছে রিজনিং, যেটা খুবই ইম্পর্টেন্ট, রিজনিং থাকবে, তারপরে হচ্ছে GA জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তারপরে হচ্ছে GS অর্থাৎ জেনারেল সায়েন্স তোমাদের থাকবে। সায়েন্সের মধ্যে কী কী রয়েছে তোমরা জানো, বায়োলজি থেকে আসতে পারে সায়েন্সের মধ্যে, তোমাদের ফিজিক্স থেকে আসতে পারে, কেমিস্ট্রি থেকে আসতে পারে, বেসিক্যালি 10 লেভেলের যে তোমাদের সায়েন্স রয়েছে সেই সায়েন্স থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, এছাড়া কম্পিউটার থেকেও আসতে পারে। কাজেই এখন থেকে তোমরা যদি এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ে তোমরা একটু প্রিপারেশন নিতে থাকো, তাহলে কিন্তু তোমাদের চাকরির প্রস্তুতিটা অনেকটা এগিয়ে থাকবে। এরপরে চলে আসছি, কি হচ্ছে স্টেশন মাস্টার, অনেকেই স্টেশন মাস্টার হতে চাও। স্টেশন মাস্টার মানে তোমরা প্রত্যেকেই জানো, যখন রেল আসে তখন রেলের সিগন্যালগুলো দেখাশোনা, রেল কখন যাবে না যাবে সেই ইনস্ট্রাকশন দেওয়া কিন্তু রেল স্টেশন মাস্টারের দায়িত্ব থেকে থাকে। এবং স্টেশন মাস্টার কিন্তু খুব ভালো একটা পদ রেলওয়ের জন্য, সরকারি চাকরির জন্য। তো এখানে তোমাদের বয়স কি দেওয়া রয়েছে, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে তুমি স্টেশন মাস্টারের জন্য আবেদন করতে পারবে। যোগ্যতা কী লাগবে, গ্র্যাজুয়েশন তোমাদের লাগবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাই এই স্টেশন মাস্টারের জন্য আবেদন করতে পারবে। এরপরে হচ্ছে সিলেবাস কী লাগবে, সেই GA লাগবে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স লাগবে, তারপর হচ্ছে GI জেনারেল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে রিজনিং তোমাদের লাগবে, এই কটা সিলেবাস লাগবে। এবং স্যালারির কথা যদি বলো, প্রত্যেকটার স্যালারি আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করছি, আগে পদগুলো আলোচনা করি। দেখো প্রচুর পদ আছে, তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। এরপরে রেলওয়ের তরফ থেকে যে আপকামিং পোস্ট আসতে চলেছে সেটি হলো RPF কনস্টেবল, অর্থাৎ যাদের স্বপ্ন রয়েছে ইউনিফর্ম পরার আর কি, পুলিশের মতো ওয়ার্ক করার আর ইউনিফর্ম পোশাক দিয়ে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার,
তাদের জন্য কিন্তু আরপিএফ কনস্টেবলের পোস্টটি রয়েছে। এখানে তোমাদের কি কি যোগ্যতা লাগবে একটু দেখে নাও। বয়স তোমাদের কত লাগবে, যদি 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আরপিএফ কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে। এই যে এজ লিমিটটার কথা বলছি যে 20 থেকে 28, সেটা পরবর্তীকালে কিন্তু চেঞ্জও আসতে পারে, নতুন ভ্যাকেন্সিতে নতুন নিয়মও হতে পারে, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত এই নিয়মই এতদিন ধরে চলে এসেছে। তো এক্ষেত্রে বলে রাখি যোগ্যতার কথা, কি যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েশন পাস যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তোমরা আরপিএফ কনস্টেবল পোস্টে যোগদান দিতে পারো, কোনো রকম সমস্যা নেই। সিলেবাস কি রয়েছে, পাটিগণিত থাকবে, অ্যারিথমেটিক, তারপরে রিজনিং রয়েছে, আর জিএ অর্থাৎ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, তারপরে রয়েছে জিআই জেনারেল ইন্টেলিজেন্স। এই যে সিলেবাসগুলো বলছি এই সিলেবাসগুলো যদি ভালো করে তোমরা প্রস্তুতি করে রাখো তাহলে কিন্তু আগেভাগেই তোমরা প্রস্তুত থাকবে রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য এবং সহজেই তোমরা চাকরি পেয়ে যাবে। এরপরে তোমাদের প্রত্যেককে বলে রাখি এরপরে যেটা রয়েছে এসআই রিক্রুটমেন্ট, আর এসআই যদি হতে চাও এটাও একটা ইউনিফর্ম পোশাক, তো এক্ষেত্রে তোমাদের বয়স লাগবে 18 থেকে 25, এবং এর যে রিক্রুটমেন্ট যোগ্যতা লাগবে সেই যোগ্যতা হচ্ছে তোমার 12 পাস করলেও তুমি অ্যাকচুয়ালি এসআই এর পদের জন্য আবেদন করতে পারো, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করো তাও আবেদন করতে পারো। এর মধ্যেও কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন পোস্ট রয়েছে, তো এসআই হওয়ার জন্য ন্যূনতম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লাস 12 পাস। এরপরে যদি সিলেবাসের কথা বলি, সিলেবাস নিয়ে আমি একটু আগেই বললাম, সেই একই রকম সিলেবাস রয়েছে পাটিগণিত রিজনিং আর জিএ জিআই জিএস। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো যে এই যে টপিকগুলো বলছি এই টপিকগুলো বা এই সাবজেক্টগুলো কিন্তু ভালো করে এখন থেকে তোমরা প্রস্তুতি করে রাখো। এরপরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে টিকিট কালেক্টরের পোস্ট। তো টিকিট কালেক্টরের পোস্টের জন্য তোমাদের কত বয়স হওয়া দরকার, 18 থেকে 29 বছরের মধ্যে যদি তোমার বয়স হয় তাহলে তোমরা টিকিট কালেক্টর পোস্টের জন্য আবেদন করতে পারছো। যোগ্যতা কি লাগবে, 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা টিকিট কালেক্টরের জন্য রেলওয়েতে আবেদন করতে পারবে। এরপরে সিলেবাসের কথা যদি বলি, এখানে একটু সিলেবাস বেশি, তোমাদের কি কি বলে রাখি, জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে পাটিগণিত অ্যারিথমেটিক রয়েছে, তারপরে হচ্ছে টিএস অর্থাৎ এখানে কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট অর্থাৎ টেকনিক্যাল বিষয়ে কিছু তোমাদের সাবজেক্ট থাকবে, টেকনিক্যাল রিলেটেড কিছু কোশ্চেন থাকবে যেখানে কম্পিউটার রিলেটেড হতে পারে। তো তারপরে হচ্ছে রিজনিং, তারপরে হচ্ছে জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স, আর তারপরে হচ্ছে পিসিবি অর্থাৎ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকেও কিন্তু রীতিমতো এখানে কোশ্চেন আসে। তো টিকিট কালেক্টর কিন্তু খুব ভালো একটা পোস্ট এবং এই পোস্টে অনেকেই কিন্তু সুযোগ পেতে চায়, তার জন্য তোমরা প্রস্তুতি আগেভাগে নিয়ে রাখতে পারো। এরপরে রয়েছে এনটিপিসি, এর সম্বন্ধে বলার কিছু নেই, প্রত্যেকটা ছাত্রছাত্রী জানে আরআরবি এনটিপিসি সম্বন্ধে। তার সত্ত্বেও বলে রাখি যে এক্ষেত্রে বয়স কত লাগবে, 18 থেকে 33 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং যোগ্যতার কথা যদি বলি 12 পাস গ্র্যাজুয়েশন বিভিন্ন যে পোস্ট রয়েছে ঠিক আছে তার অনুযায়ী মানে ন্যূনতম যোগ্যতা লাগবে 12 পাস, তারপরে গ্র্যাজুয়েশন সেই অনুযায়ী বিভিন্ন পোস্ট রয়েছে এনটিপি তোমার আরআরবি এনটিপিসিতে। তো একই রকমভাবে এখানে আরও কিছু ফিল্ড রয়েছে, টেকনিক্যাল রিক্রুটমেন্ট রয়েছে, রেলওয়ে টেকনিক্যাল ফিল্ডের জন্য বিভিন্ন পোস্ট রয়েছে, তারপরে রয়েছে কি গ্রুপ ডি এরও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। তার মানে তোমরা বুঝতেই পেরেছো যে রেলওয়ের তরফ থেকে বিরাট বড় রিক্রুটমেন্ট আসতে চলেছে, সেই কারণেই তোমাদের বললাম রেলওয়ের বিগেস্ট আপকামিং রিক্রুটমেন্ট আসতে চলেছে, যার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবং তোমাদের এই যে পোস্টগুলো বললাম এই পোস্ট ছাড়াও একাধিক পোস্ট কিন্তু থাকবে, প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে, আর এই নিয়োগপত্র দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, আর সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে যদি তুমি রেলওয়েতে জব করতে চাও তাহলে এই মুহূর্তে কিন্তু তোমার জন্য সুবর্ণ সুযোগ, কিংবা তুমি যদি সরকারি চাকরি পেতে চাও। এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলো ভালো করে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো। রেলওয়ের আপকামিং ভ্যাকেন্সি নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করলাম, এখনও যদি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে রাখো, আর বাকি তোমাদের জন্য তো চাকরির প্রস্তুতি নিয়ে ভিডিও আসছে, সেই কারণে সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো পরবর্তী চাকরির ইনফরমেশন এবং চাকরির প্রস্তুতির জন্য।